এই তো হাত দেখাই দিছে। What's up good people, this is Mishaon and welcome to KS93. অনেকদিন ধরে কোনো ভিডিও নাই, কোনো ব্লগ নাই, হয়তো বা আপনারা ভাবতেছেন যে আমরা ব্লগিং ছেড়ে দিলাম কিনা বা ভিডিও টিডিও বানাচ্ছি না। আর আসলে কাজের অনেক প্রেশার, তাছাড়া সাকিব সাজিব দুইজন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে, যার জন্য রেগুলার ভিডিও আসতেছে না। সামনে সজীবের পরীক্ষা, পরীক্ষাটা শেষ হইলে আবার কন্টিনিউ ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ। আর এগুলোর ফাঁকে ফাঁকে আপনারা কিছু কিছু মোটো ব্লগ দেখবেন আশা করা যায়। এখন আছি পোস্টাল একাডেমির সামনে, যাব সিটি হাটের দিকে। তো চলেন এনজয় করি ব্লগটা, আর যেহেতু মোটো ব্লগ আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। রাস্তাঘাট দেখেই বুঝতে পারতেছেন এটা রাজশাহীর সৌন্দর্য, পুরা শহরেই প্রচুর এরকম সুন্দর সুন্দর রাস্তা হয়েছে। এখানে আগে রাস্তার উপরে বাজার বসতো, যার জন্য বেশ গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইতো আর কি। এখন বাজারটা রাস্তার উপরে বসে না, এ পাশে ভিতরের দিকে বসে, যার জন্য রাস্তাটা একটু ফাঁকা আছে। আর বাজার বেসিক্যালি প্রতিদিন বসে না, ওইটা সপ্তাহে দুদিন মেবি বসে। তাছাড়া অন্যান্য সময় সকাল সন্ধ্যা টুকটাক জিনিসপত্র এখানে কেনা বেচা হয়। তো চলে আসছি আমু চত্বর। এরকম ফোর লেনের রাস্তা পুরা শহর জুড়েই আছে। আমরা যাব বাম দিকে আমু চত্বর থেকে, বাম দিকে সোজা গেলেই সিটি হাট পাবো। এই তো হাত দেখাই দিছে, যাই হোক তাও ভালো, একটু আগে আগেই দেখাইছে। অনেকে আবার মাথা ঘোরানোর পরে হাত দেখায়, যেটা কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়। এই রাস্তাটা এক সিঙ্গেল রাস্তা এবং বেশ জনবহুল রাস্তা, মানে বিজি রাস্তা অ্যাকচুয়ালি। এটা দিয়েই চাঁপাইনবাবগঞ্জ থেকে যত কি বলে বাস ট্রাক হাবি যাবি ঢাকায় যায় এই রাস্তাটার উপর দিয়েই। এটাও হয়তো বা আরেকটু বড় হবে, তো যাই হোক তখন অনেক ভালো লাগবে রাস্তাটা চওড়া হলে, বা ফোর লেন হলে তো আরও ভালো হবে, হয়তো বা ফোর লেন হবে এক সময়। আর বাইকটা অলমোস্ট এক মাস পরে বের করছি চালাচ্ছি, ভুলেই গেছিলাম বাইক চালানো, এতটাই ব্যস্ত যে বাইকটাও একটু বের করা হয় না, আর ভিডিও কী করে বানাবো। তো মোটো ব্লগে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক কথা বলতে হয়, আর সবসময় এরকম এনার্জি বা মুড এইসব থাকে না, যার জন্য করা হয় না। তো দেখা যাক, এবার চেষ্টা করব অন্যান্য ব্লগ বা ভিডিওর পাশাপাশি মোটো ব্লগটাও করার জন্য। এই তো চলে আসছি সিটি হাটে, আমরা এইখানে একটু দাঁড়াবো।